বীরভূমের শিউরি থানার আইসি বদল, বীরভূমের শিউরি থানার আইসি কে বদল করা হলো, সরিয়ে দেওয়া হলো বীরভূমের শিউরি থানার আইসি শেখ মোহাম্মদ আলীকে, তাকে পাঠানো হলো বীরভূমের ডিইউবিতে। শিউরি থানার আইসি বদল, সে খবরের দিকে আমরা নজর রেখেছি। মোহাম্মদ আলী, শেখ মোহাম্মদ আলী, তাকে সরিয়ে দেওয়া হয় তার পদ থেকে, তার জায়গায় নিয়ে আসা হলো পূর্ব বর্ধমান কোর্ট ইন্সপেক্টর দেবাশিস ঘোষকে। আরো একবার জানিয়ে রাখবো, সরিয়ে দেওয়া হলো বীরভূমের শিউরি থানার আইসি শেখ মোহাম্মদ আলীকে, তাকে পাঠানো হলো বীরভূমের ডিওবিতে এবং তার জায়গায় নিয়ে আসা হলো পূর্ব বর্ধমান কোর্ট ইন্সপেক্টর দেবাশিস ঘোষকে। গরু পাচার কাণ্ডে হাজিরা মোহাম্মদ আলী, সেই মোহাম্মদ আলী যার নামে যে, যিনি কিন্তু কিছুটা অনুব্রত ঘোষ কনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন এলাকায়, এবং তার হাজিরা দেন তিনি ইডির কাছে, এবং তার জেরেই এই রদবদল বলে মনে করা হচ্ছে। শিউরি থানার আইসি শেখ মোহাম্মদ আলী, তাকে বদল করা হলো তার বদলি। পাশাপাশি রামপুরহাট থানা নতুন আইসি হলেন নীলোৎপল মিশ্র। আর একবার জানিয়ে রাখবো, শিউরি থানার আইসি কে বদল করা হলো, আইসি শেখ মোহাম্মদ আলীকে বদল করা হলো।